বাৎসল্যযুক্ত হৃদয়, বাৎসল্যে মাতৃকোটি। কোটি বলতে কি এক কোটি বলেন না, অসংখ্য কোটি 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 বলতেই থাকুন। আর সৌন্দর্যে কামকোটি, সকল জনসমাল্লাদনে চন্দ্রকোটি, বাৎসল্যে মাতৃকোটি। আর ঔদার্য কতখানি করুণ, কতখানি দয়াময়, আমরা যা চাইব তাই পাবো, তার থেকে অনেক বেশি কিছু পাবো, যা চাইব তা তো পাবোই পাবো, আরো অনেক কিছু যা আমাদের চিন্তার বাইরে, বলেন তার থেকেও অনেক বেশি কিছু পাবো। নরোত্তম দাসী কয় গোড়া সম বহু নয় প্রভু নয়, জগতে এমন প্রভু হয়নি আর হবে না, না ভজিতে ভজন করতে হবে না, ভজনের আগে সেবার আগে প্রণতির আগে না ভজিতে দেন প্রেমধন, আগে প্রেম দেন, আগে প্রেম তারপরে সাধনা আসছে। এখন সময় কাটাবে কি করে, সাধনা নিয়েই তো সময় কাটাবে, প্রেমের পরে আসছে সাধনা। এটা কেমন হলো, সিদ্ধি এসে গেল আগে পরে আসছে সাধনা। আর মাধুর্যে উনি মধুরতায় বললেন কোটি কোটি ক্ষীর মিষ্টি, এই যে আমরা লাবড়ি রসমালাই পরমান্ন সন্দেশ রসগোল্লা মিষ্ট দধি নবদ্বীপে প্রসিদ্ধ। এক ভক্ত বলছে দই মিষ্টির জন্য নবদ্বীপে আসি, কি বলছেন সুগার হয়েছে আমার, 400 সুগার, 250 600 সুগার, সব কথা কি বলছেন, দই মিষ্টির জন্য নবদ্বীপে আসি, রসগোল্লার জন্য প্রসাদ ছাড়বো না, মরি মরবো। মহাপ্রভু কত মিষ্ট বললেন, সুধা, সুধা বলতে অমৃত, ক্ষীর আমরা জানি মিষ্টি, আর মাধিক বললেন মধু, এগুলি সব মিষ্ট দ্রব্য, বললেন এর থেকেও অতি সুমধুর, আরো মধুর, আরো মধুর, আরো মধুর, আরো স্বাদিষ্ট, আরো স্বাদিষ্ট, খালি জিহ্বার স্বাদিষ্ট বললেন না, কানের অসাদৃষ্ট, চোখের অসাদৃষ্ট, সর্বেন্দ্রিয় আহ্লাদনকারী, সর্বেন্দ্রিয়ের আহ্লাদক আনন্দদায়ী আমাদের গৌর হরি নটেন্দ্র নবনাগরেন্দ্র নদিয়ার রাজ রাজেশ্বর গৌরমন্ডলের রাজাধিরাজ আমাদের হৃদয় রাজ। মধুরী মনি সুধা ক্ষীর মাধিক কোটি, উনি কত গম্ভীর, কিরকম গম্ভীর বললেন, গম্ভীর যে অম্বধি কোটি, কোটি কোটি সাগর অপেক্ষাও গম্ভীর, থমথম করছে এমন গাম্ভীর্য। গৌর সদেব সজিয়াব, সেই গৌরদেব দেব 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 মহাদেব দেব 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 হাজার দেব দেব বলুন, আদি দেব 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 ঈশ্বরেশ্বরেশ্বরেশ্বর মহেশ্বরেশ্বরেশ্বর সর্বাবতারী সব অবতার সার শিরোমণি পরম আনন্দকন্দ আমাদের নদিয়ানন্দ, তিনি জয়যুক্ত হন। আশিলিং প্রয়োগ করছেন গৌরদেব সজিয়া প্রণয় রসপদে দর্শিতাশ্চর্য কোটি, প্রণয় রসপদ বলতে প্রেম রসপদে, সেই প্রেম রাজ্যের অপ্রাকৃত মহাভাব রাজ্যে আশ্চর্য কোটি কোটি সিদ্ধান্ত কোটি কোটি বস্তুর সঙ্গে উনি সাক্ষাৎ সম্বন্ধ করে দিয়েছেন, প্রত্যক্ষানুভূতি প্রদান করেছেন এই জগতে পরতত্ত্ব সম্বন্ধে, সেই প্রেম জগৎ মহাভাব জগৎ সম্বন্ধে কোটি কোটি অভিনব সাক্ষাৎ অনুভূতি উনি প্রদান করেছেন। প্রণয় রসপদে দর্শিতাশ্চর্য কোটি, এটি চৈতন্য চন্দ্রামৃতে শ্রীল প্রধানন্দ সরস্বতী কৃত শ্লোক।
মহাপ্রভু কত সুন্দর বললেন, যিনি অনুভব করেছেন যার নয়নে লাগে সদা তার হৃদয়ে জাগে, সব সময় উনি দেখতে পান, চোখ খুলেও দেখেন চোখ বুঝেও দেখেন, চলতে ফিরতে উঠতে বসতে সব সময় দেখেন। কি রূপ হেরিল ব্রজনাথ বিদ্যারত্ন, তিনি নদিয়ার রাস্তায় দেখলেন রাত্রিবেলা লণ্ঠন নিয়ে যাচ্ছিলেন, দেখলেন সারা নদিয়ার পথ সোনার আলোয় ভরে গেছে, সংকীর্তনের দল চলছে নিশান নিয়ে পতাকা নিয়ে, মধুর মধুর গৌর কিশোর, মধুর মধুর নাট, মধুর মধুর সব সহচর। ব্রজনাথ বিদ্যারত্ন 150 বছর আগে দেখতে পেলেন, এইখানে নিত্যলীলা চলছে, আজও চলছে, আজও উনি দেখা দেন, আজও অনুভূতি দেন, আজও ভক্তের হৃদয় প্রাণ ভরে যায়। কার আকর্ষণে এত লক্ষ লক্ষ ভক্ত নদিয়ার পথে পথে চলছে, এই যে নবদ্বীপ পরিমণ্ডল পরিক্রমা, এত ভিড় রাস্তা ঘাটে চলা যাচ্ছে না, সারা বছর ভক্ত আসতে থাকে, সারা বছর উৎসব মহোৎসব সেবা লেগেই আছে, কার আকর্ষণে ছুটে আসে, কার জন্য আজ নবদ্বীপ এত মহিমান্বিত, বাংলা এত মহিমান্বিত, বাঙালি জাতি এত মহিমান্বিত, কার জন্য বাংলার মহামহেশ্বর বাঙালির গৌরব কাকে নিয়ে, বাঙালির আপদ বিপদ কেন, বাংলার আপদ বিপদ কেন, বাংলার বাংলার পাঁচ টুকরো হলো কেন, বাংলায় এত ভেদ বিভেদ এলো কেন, বললেন মহাপ্রভুকে না জানার জন্য না মানার জন্য তাকে সর্বেশ্বর রূপে বাঙালি জাতি যতক্ষণ না চিনতে পারছে তার আজ্ঞাকে পালন না করছে, সর্বপিতা সর্বময় তাকে হৃদয়ে হৃদয়ের শ্রেষ্ঠ আসনে না বসাচ্ছে, তার দাস দাসী না হচ্ছে, যতক্ষণ তার শিক্ষায় শিক্ষিত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত বাংলার এই বিপদ, বাঙালি জাতির এই অবনতি, বাংলার এই ভেদ বিভেদতা কখনোই যাবে না, বাঙালির আপদ বিপদ সৌভাগ্য কখনোই লাভ হবে না, বাঙালি জাতি আবার পুনরায় তার উৎকর্ষে ফিরে যেতে পারবে না, বাঙালি জাতি বিশ্বের ভিতরে ভারতের ভিতরে শ্রেষ্ঠ আসন শ্রেষ্ঠ পূজা শ্রেষ্ঠ সম্মান শ্রেষ্ঠ গৌরব তখনই পাবে যখন তারা নবদ্বীপ চন্দ্র শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুকে বাংলার সর্বোচ্চ উচ্চ আসনে বসাবে, তারা স্বয়ং ভগবান বলে পূজা করবে, এই গৌর পূর্ণিমা তিথিকে পালন করবে, এবং গৌর পূর্ণিমায় যে সমস্ত ব্রত উপবাস সমস্ত উৎসব মহোৎসবের ভিতরে শ্রেষ্ঠতম উৎসব মহোৎসব, এই প্রেম প্রদায়িনী ভক্তি প্রদায়িনী সমস্ত অমঙ্গল বিনাশিনী এই যে সর্বসুলক্ষণান্বিতা পরম পুণ্য দায়িনী এই ফাল্গুনী পূর্ণিমা তিথির মহিমা, তিথি দেবতার মহিমা যারা জানবেন শ্রবণ করবেন তারাই নবজীবন লাভ করে, তারা এই বাংলার দুঃখ দৈন্য দুর্দশা তখনই দূরে দূরে যাবে যখন গৌর চরণে গৌর গৌরবে গৌর বৈভবে এবং গৌরাঙ্গকে সর্বশ্রেষ্ঠ আসনে আমরা বসাতে পারব, বাংলার ঘরে ঘরে বাঙালির মনে মনে প্রাণে প্রাণে সবাই একমাত্র গৌরাঙ্গের আরাধক হবে, গৌর মন্ত্র দীক্ষিত হবে, গৌর নাম করবে, গৌরের প্রসাদ পাবে, গৌর গুণগানে মত্ত হবে, গৌর কথা বলবে, তারা গৌর ছাড়া আর কিছু বুঝবে না জানবে না, সেদিনই বাংলা ভারতের রাজধানী হবে এবং সারা বিশ্ব অবনত হবে সে বাঙালির চরণে, কারণ বাংলার গৌরব বাঙালির গৌরব হচ্ছেন আমাদের নবদ্বীপ চন্দ্র নবনাগরেন্দ্র আমাদের নাটুয়া শ্রী গৌরাঙ্গ হরি সর্বজন মনোহারি। এ কথা আমরা বলি না, কে বলেছেন জানেন এই কথাগুলো? বুড়ো শিবতলা নিবাসী যিনি এত মোটা দুখণ্ডে গৌরাঙ্গ মহাপ্রভুর জীবন চরিত্র লীলা সমস্ত গোস্বামী গ্রন্থ মন্থন করে আর লিপিবদ্ধ করেছেন পূজ্যপাদ শ্রী হরিদাস গোস্বামী বুড়ো শিবতলা, দ্বিজ বলরাম দাস
বংশীয় যে তৈত্তিক বিপ্রয়ের অন্য মহাপ্রভু বাল্যলীলায় আস্বাদন করেছিলেন তার নাম ছিল সত্যভানু উপাধ্যায় তারই পুত্র হচ্ছেন নিতাইচাঁদের মন্ত্র শিষ্য প্রসিদ্ধ পদকর্তা দ্বিজ বলরাম দাস ঠাকুর সেই বংশে কৃষ্ণনগর দোগাছিয়া তিনি যেভাবে গৌরলীলাকে বিস্তার করেছেন গৌরলীলার উপরে সর্ব অন্তিম লেখক বিষ্ণুপ্রিয়া দেবীর উপরে নবদ্বীপের উপরে যথেষ্ট ওনার লেখনী গৌরলীলার অন্তিম শেষ শ্রেষ্ঠতম লেখক বিষ্ণুপ্রিয়া চরিত গম্ভীরায় শ্রী বিষ্ণুপ্রিয়া বিষ্ণুপ্রিয়া বিলাপ গীতিকাব্য বিষ্ণুপ্রিয়া নাটক ইত্যাদি গ্রন্থের সঙ্গে সঙ্গে বহু গ্রন্থের উনি প্রণেতা সর্বোপরি গৌরলীলার যাই হোক ওনার এই সত্যানুভূতি ঋষিকল্প উনি উনি কেন এই কথা লিখেছেন সেটা উনি জানেন এই কথাকে আমরা কাল পরিষ্কার করব ওনার লেখা দেখে দেখে বলে আর আপনাদেরকে শোনাব উনি বলেছেন উনি জানেন ভালো কি মন্দ উনি জানেন ওনার গ্রন্থ দেখুন উনি তো আজকের নয় আজ থেকে হয়তো 70-80 বছর আগে কি 50 বছর আগে উনি চলেই গেছেন সৌন্দর্যে কাম কোটি সকল জন সমাল্লাদনে চন্দ্র কোটি কতখানি আনন্দ দেবেন বলেন কোটি কোটি চন্দ্র অপেক্ষাও অধিক লাবণ্য মণ্ডিত উনি আহ্লাদদায়ক উনি কিরূপ হেরিন মধুর মূরতি বিরীতি রসের সার প্রেম রসের সার হেন লয় মনে এতিল ভুবনে তুলনা নাহি কোথাও বড় বিনোদিয়া চূড়ার টালনে দেখুন কেমন সেজেছেন কপালে চন্দন চাপ যিনি বিধু বর বদন সুন্দর ওগ ভুবন মোহন ফাগ নবজলধর ইনি তো নবজলধর নয় ইনি তো কনককেতকী কান্তি কোষিত কাঞ্চন বর্ণ দলিত হরিদ্রা বর্ণ গোরচনা বর্ণ নবগোরচনা দ্যুতি ইনি কেমন বললেন স্বর্ণ চম্বক বিজয়ী কান্তি স্বর্ণ চাপা বিনিন্দিত কান্তি ধীর চম্বকের বর্ণ ফণি মণি সৌদামিনী আর বিদ্যুৎ বর্ণ খড়িতাল সে কোন ছাড় বিকার সে মৃত্তিকার সে কি গোড়া রূপের তুলনা জানো না যে এই গোড়া রাধা রূপে অঙ্গ ধরা দরসে পরশে ধৈ রজ দূর করে তাই জোড়া ভুরু যেন কামের কামাল কে বা কইল নিরমান তরল নয়নে তেরছ চাহনি যেন বিষম কুসুম বান নবজল ধর রসে ধর ধর বরণ চিকন কালা নবদ্বীপে তো কালো কৃষ্ণকে দেখা যায় না এখানে তো গৌর গোবিন্দ গৌরাকৃতি মদন মোহন গৌরবর্ণ মদন মোহন গৌরবর্ণ আমাদের গোবিন্দ আমাদের সবকিছু গৌরবর্ণ তার ও গো সুরধ্বনির তীরে ওকে হরি বলে নেচে যায় আজও নেচে যাচ্ছেন সুরধ্বনির তীরে তীরে যায় রে নেচে সোনার বরণ তার চাঁদের কিরণ মাথা গায় ওই সুরধ্বনি এখনো তো সুরধ্বনি বইছে সেই ভূমি সুরধ্বনির তীরে সংকীর্তন রঙে চলেছেন সুরধ্বনির তীরে ওকে হরি বলে নেচে যায় রে নেচে সোনার বরণ বৃদ্ধ রাত্রিবেলা রাস্তা দিয়ে আসছিলেন হঠাৎ দেখছেন কীর্তনের দল আসছে খোল করতালের আওয়াজ রাস্তায় একেবারে দিনের মতো আলো হয়ে গেছে উজ্জ্বল স্বর্ণালোক উনি মনে মনে ভাবছেন বৈরাগী বৈষ্ণবদের কীর্তন আসছে উনি সরে দাঁড়িয়েছেন লণ্ঠনটা উঁচু করে হাতে একটা লাঠি ছিল দেখছেন মথুরানাথ এই দলের ভিতরে আছে কিনা আজকাল শুনলাম সে নাকি বাবাজি বৈরাগী বৈষ্ণবদের সঙ্গে মেলামেশা করছে
এমন বিদ্বান হয়ে ন্যায়ের পণ্ডিত স্মৃতির পণ্ডিত হয়ে তার মাথাটা গোল্লা গেল, বৈষ্ণবদের সঙ্গে মেলামেশা করছে, দেখি মথুরা নাথের মধ্যে আছে কিনা। কীর্তন চলে গেল, কীর্তনের সামনে নেচে নেচে চলেছেন শ্রীমন মহাপ্রভু নিতাই চা, তাথই তাথই বাজল খোল ঘন ঘন কাহে ঝাঁঝের রোল, প্রেমে ঢল ঢল সোনার অঙ্গ চরণে নূপুর বাজে, গোবিন্দ মাধব যাদব হরি সবে বল না বল বদন ভরি। কীর্তন চলে গেল, চারিদিক অন্ধকার হয়ে গেল, আলো নাই, মথুরানা ব্রজনাথ ঘরে ঘরে এসে শুলেন, রাত্রিবেলা স্বপ্ন দেখছেন কে যেন ডাকছে, ব্রজনাথ ব্রজনাথ ব্রজনাথ, এই নবদ্বীপে আমায় নাম ধরে ডাকবার মতো তো কেউ নাই, আমি তো সবচেয়ে বয়োজ্যেষ্ঠ সর্বজন মাননীয়, আমি নৈয়ায়িক বিদ্বান বিদ্যারত্ন, কে আমায় নাম ধরে ডাকে, ব্রজনাথ ব্রজনাথ দেখো আমাকে আরেকবার দেখো, এই আকৃতি এই ভঙ্গি, তুমি আমার বিহারী কুম্ভকারকে ডেকে বিহারী কুম্ভকারকে ডেকে এই রকম আমার শ্রীবিগ্রহ নির্মাণ করো। এই সাক্ষাৎ দেখা দিলেন, সব প্রত্যাদেশ করলেন বিহারীর কাছে, বিহারীর কাছে চলে গেলেন, বিহারী বললো আমি তো হাড়ি কলসি করি, আমি তো কোনোদিন মূর্তি করি নাই, বিহারীকেও দর্শন দিলেন এইরকম ভঙ্গিমা, দেখুন এক চরণের উপরে দাঁড়িয়ে আছেন উনি, একটা চরণ সম্পূর্ণ নষ্ট আর আরেকটা চরণ অর্ধ, দেড় চরণে দাঁড়িয়ে আছে, একটা চরণ পুরো আরেকটা চরণের কেবল অঙ্গুলি, এর উপরে দাঁড়িয়ে আছেন এবং সামনের দিকে ঝুঁকে আছেন, আর কি সুন্দর নটন ভঙ্গিমা, দেখুন বড় দাদামশাই শ্রী রাধারমন চরণ দাস দেব বড় বাবাজি মহারাজ তিনি বলতেন, আমি যখন গৌর মন্ত্র জপ করি, যখন যেখানেই থাকি না কেন, যখন গৌরাঙ্গের ধ্যান করি, তখন এই হরিসভা পাড়ার নাটুয়া গৌরীর শ্রীমূর্তি আমার সম্মুখে আবির্ভূত হন, তাকেই দেখতে পাই এবং তাতেই আমার মন প্রাণ এমন ভাবে লেগে গেছে, আমি আর কাউকে হৃদয়ে বসাতে পারি না, আর কোথাও মন লাগাতে পারি না, এবং তিনি সবসময় আকর্ষণ করেন, তারই রূপ সবসময় চোখে ভেসে বেড়ায়। হ্যাঁ একথাও বললেন, তোমরা যে যে নাটুয়া গৌরের সেবা করবে সেই আমাকে কিনে নেবে, আমাকে আমার আমার যদি সুখ চাও, আমার যদি প্রসন্নতা চাও, তাহলে নাটুয়া গৌরের মন প্রাণ দিয়ে সেবা করো, যে তার সেবা করবে সে আমাকে চিরতরে কিনে নেবে, চির আমার আপন হবে। চরিত সুধায় দাদামশাইয়ের জীবনীতে একথা রয়েছে। তাহলে দেখুন সৌন্দর্যে কাম কোটি, বিহারীকে দর্শন দিলে বলে মেপে নাও, মাপো মাপো মাপো, পাটির পাটির সুতো দিয়ে ভালো করে মেপে নাও, হাত মাপো চরণ মাপো, দৈঘ্যতা দৈঘ্য প্রস্থ সব মাপো, বিহারী সেই শ্রীবিগ্রহ অপ্রাকৃত চিন্ময় অচ্চাবতার, বিহারীর হস্তে সে হাড়ি কলসি ছাড়া কোনোদিন কিছু বানাইনি, এবং সেই যে মাপার যে রজ্জুগুলি সেগুলিও উনি ভিতরে দিয়ে দিলেন, আর শ্রীবিগ্রহের প্রতিষ্ঠা হল এই টোল বাড়িতে, এটা টোল বাড়ি, এখানে মথুরানাথ ছাত্রদেরকে বিদ্যা শিক্ষা দিতেন, হঠাৎ এক এখানে গাছ ছিল, হঠাৎ সেই বাগান টোলবাড়ি এক পাগলা পাগলের এক অবধূতের আবির্ভাব হয়, পাগল, সেই পাগল এখানে পড়ে থাকে সারাদিন, কোথায় ঘোরাঘুরি করে, রাত্রিবেলা এখানের গাছের
তলায় পড়ে থাকে আর মাঝরাতে চিৎকার আরম্ভ করে, কে 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 আমার একটি ঠাকুর চুরি করে নিয়ে গেল, দুটি ঠাকুর ছিল একটি আছে আর একটি কোথায় গেল, চুরি করে নিল, চোর চোর চুরি করলো। এখন ওনার চিৎকার চেঁচামেচিতে ছাত্রদের রাত্রের সুখনিদ্রা ভঙ্গ হয়। তারা মথুরানাথকে অভিযোগ করেন। মথুরানাথ ভাবলেন আমি একদিন প্রত্যক্ষ শুনি, উনি সেদিন টোল বাড়ি না গিয়ে টোল বাড়িতেই শুয়েছেন, রাত্রে চিৎকার চেঁচামেচি করছে খেপা। তখন উনি বেরিয়ে এসে বললেন, কে আপনি মহাশয়, কেন চিৎকার চেঁচামেচি করছেন, কি হয়েছে, মাথা রাত্রে মাথা গোলমাল করেন কেন, এরকম বললেন। দেখো আমার এই ঝোলার ভিতরে দুটি ঠাকুর ছিল, এখন একটি আর একটি নাই, কে নিয়ে গেছে, কে চুরি করেছে, বলে কে চুরি করবে, এখানে কোথা থেকে চোর আসবে, এখানে তো বিদ্যার্থী ব্রাহ্মণ বালকরা পড়াশোনা করে, স্মৃতির পাঠ, ব্যাকরণের পাঠ, বেদান্তের পাঠ আমি পড়াই, কি আছে আপনার ঝোলায় বের করে দেখান দেখি কি আছে, কি আছে, বলে এই আপো। উপরে প্রথমে উপরে হাত দিয়ে ঝোলার উনি দেখালেন, এই দেখো এই দেখো এই দেখো এই 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 এই। খানিকক্ষণ পরে যখন ভোর রাত্রি ভোর হয় তখন বুড়ো অট্টাট্ট হাস করে বলছে, অট্টাট্ট হাসতে হাসতে বলে, পেয়ে গেছি পেয়ে গেছি, এসে গেছে, দিয়ে গেছে দিয়ে গেছে দিয়ে গেছে, দুই 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 দুই, এখন দুই, রাত্র হলে এক হয়ে যায়, রাত্র হলে এক হয়, দুই মিলে এক হয়, আর যেই দিন হয় আর তেমনি দুই 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 এক এক দুই দুই এক এক দুই। এখন উনি ভাবলেন, উনি তো সেকালে ন্যায় বেদান্ত, উনি বুঝি দ্বৈত অদ্বৈত অদ্বৈত দ্বৈত দ্বৈতাদ্বৈত এইসব, উনি ভাবলেন বুঝি পাগল বিদ্বান হবে। উনি এসে আলাপ করে আবার ওনাকে থমকে বললেন, কি পেয়েছেন দেখান। তখন বললেন, বিগ্রহে বিগ্রহ বার করলেন, বলেন ইনি হচ্ছেন নন্দ দুলাল, ইনি হচ্ছেন বৃষভানু নন্দিনী, এই যে তুই বিগ্রহ দেখছো আমি সেবা করি, আর রাত্র হলে এরা দুই এক হয়ে যায়, গৌরাঙ্গ হয়ে যায়, আর দিনের বেলা যে সকাল হয় আবার দুই, রাধা কৃষ্ণ প্রলয় বিকৃতি লাদিনী শক্তি রসমান, একাত্মানৌ ভুবি পুরা দেহ ভেদং গতৌতৌ চৈতন্যাক্ষং প্রকট মধুনা তদ্বয়ং চৈক্যমাপ্তম রাধা ভাব দ্যুতি শোভলিতং নৌমি কৃষ্ণ স্বরূপম। শোনো, এই দুই বিগ্রহ আমি তোমাকে দিচ্ছি, তুমি সেবা করো, এই টোল বাড়িতে স্থাপন করো, আমি তোমাকে দীক্ষা দেব, গঙ্গা স্নান করে এসো। সেই নেহাল খেপা উনি বাংলাদেশের থেকে এসেছিলেন, উনি কোথায় যে থাকেন কোথায় ঘোরেন, উনি মথুরানাথ পদরত্নকে উনি দীক্ষা দিলেন, কৃষ্ণ মন্ত্র গৌর মন্ত্র দীক্ষিত করলেন এবং ওনার সেব্য নিধিকে দান করে গেলেন এবং বললেন একদিন এখানে গৌরের আসন প্রতিষ্ঠিত হবে, এটা হরিভক্তি প্রদায়িনী সভা হবে, এখানে হরিভক্তির চর্চা হবে, হরিনাম সংকীর্তন হবে, সর্বদা সেবা হবে, সেই দিন আবার আমি একদিন এসে উপস্থিত হব। এই দেখুন কৃপা করলেন, ওনাকে দীক্ষা দিয়ে চলে গেলেন, শক্তি সঞ্চার করলেন, প্রেম দিলেন, এই মথুরানাথ পরম প্রেমিক হয়ে গেলেন। তারপরে তার সম্বন্ধে মহাপ্রভু ব্রজনাথ, আগে মথুরানাথ নেহাল খেপার কৃপায় পরম ভক্ত পরম বৈষ্ণব হয়ে গেলেন, এখন উনি চৈতন্য চরিতামৃত চৈতন্য ভাগবত বাংলা ভাষায় সমস্ত রচিত গ্রন্থ পড়েন, আর সারা জগৎ ওনার কাছে প্রেমময় বলে মনে হয়। এই নিয়ে পিতা পুত্রে কলহ। ব্রজনাথ বলল, তুমি এত পড়াশোনা করে শেষ পর্যন্ত এই বাংলা বইগুলো পড়তে আরম্ভ করেছো, তুমি বাবাজি বৈষ্ণব বৈরাগীদের সঙ্গে মিশতে আরম্ভ করেছো। অনেক শাসালেন অনেক ধমকালেন, শেষে মহাপ্রভু ওনাকে দর্শন দিয়ে ওনার মন প্রাণকে চুরি করে নিলেন, উনিও পরম ভক্ত হয়ে গেলেন। আর এই শ্রীবিগ্রহ নবনাগরেন্দ্র নটেন্দ্র নাটুয়াগৌর দেড়শো বছর আগে প্রতিষ্ঠিত হলেন, যখন এখানে খুব কীর্তন হচ্ছে, নিত্য সেবা হচ্ছে, রাজ সেবা হচ্ছে, হরিভক্তি প্রদায়িনী সভা স্থাপন হলো,
তখন একদিন আবার নিহাল খেপাইলেন নিহাল খেপাই এসে আর নিজের বিগ্রহ দিয়ে চলে গেলেন কোথায় যে চলে গেলেন খেপা আজ পর্যন্ত খুঁজে খুঁজে আর কেউ তাকে পেল না কোথায় যাবেন গৌরাঙ্গের সঙ্গীগণে নিত্য সিদ্ধ করি মানে সে যায় ব্রজেন্দ্র সুত পাশ গৌরমণ্ডল ভূমি যে বাজানে চিন্তামণি তার হয় ব্রজ ভূমি বাস এই সব কথার ভিতরে এক ইঞ্চি এক বিন্দু কি কোনো অসত্য কিছু রয়েছে সত্যং পরম ধীমহি সত্যস্য সত্যং ঋতসত্ত নেত্রম সত্তাত্মকং তাং শরণং প্রপন্না কেন অসত্য কথা বলতে যাবেন কি প্রয়োজন গৌর ভক্তগণ কেন অসত্য কথা অতিরঞ্জিত কথা বলতে যাবেন সৌন্দর্যে কাম কোটি সকল জল সমাল্লাদনে চন্দ্র কোটি বাৎসল্যে মাতৃ কোটি কোটি বিটপিনা মৌদার্য সারে গাম্ভীর যে অম্বধি কোটি মধুরি মণি সুধা ক্ষীর মাধিক কোটি গৌরদেব সজিয়া প্রণয় রসপদে দর্শিতাশ্চর্য কোটি দেখুন গৌরাঙ্গে কেমন শোভা গৌরাঙ্গে মৃতিমা স্মিতে মধুরিমা নেত্রাঞ্চলে দ্রাগিমা বক্ষ যে গরিমা তথই গত নিমা মধ্যে গত মন্দিমা আর কেমন গৌরাঙ্গের শোভা তোমার এই শোভা তোমার এই সৌন্দর্য সর্বদা আমার হৃদয়ে স্ফূর্তি প্রাপ্ত হোক সর্বদা চারিদিকে ভিতর বাহির জুড়ে তোমার সৌন্দর্য মাধুর্য রূপলাবণ্য যেন জগৎময় আমি তোমাকে দেখতে পাই এই কামনা সৌন্দর্য মাধুর্য বিলাস বিভ্রময়ী রাজ রাজ বয়হে মগৌরহ বিষ্ণু প্রিয়া লালিত পাদ পঙ্কজ রসিন পূর্ণ রসিকেন্দ্র মৌলিহি আজ অনেক রাত হয়ে গেল আমাদের চলার পথে আজ উঁচু নিচু অনেকটা সময় অতিক্রম করতে হয়েছে আমরা 5:30 অবধি ধামেশ্বরের ভোগরাগ অন্নপ্রাশন মহামহোৎসব 5:30 কত 5:30 তারপরে আমরা শিবা সঙ্গনে 1 ঘন্টা পাঠ হলো জন্মস্থানে 1 ঘন্টা পাঠ হলো এই জন্য এখানে তো নিত্য সেবা আর আমাদের সেবা প্রাণ সেবা সিদ্ধ ধামনিষ্ঠ নামনিষ্ঠ গুরুনিষ্ঠ বন্ধুনিষ্ঠ সেবা যদি শিখতে হয় সময়ে সময়ের অনুবর্তিতা নিয়মের অনুবর্তিতা গুরুভক্তি স্বচ্ছতা সৌশীল্য ব্যবহার সৌজন্য ভদ্রতা এই নবদ্বীপে আমাদের সন্তগণের ভিতরে সন্ত সমাজের ভিতরে সবচেয়ে বয়সিয়ান এবং সবচেয়ে প্রবীণ সেবা সিদ্ধ মহাপুরুষ রূপে বর্তমানে স্নিগ্ধ চেতা মহামনা উদার প্রাণ বিবেক বন্ধু ব্রহ্মচারীজি মহারাজের কাছ থেকে আমরা সবাই শিখতে পারি তো সবাই ওনার কাছ থেকে সেবার আদর্শ সদাচার গুরুনিষ্ঠা সেবা নিষ্ঠা সময় নিষ্ঠা সংকীর্তন নিষ্ঠা ত্যাগ বৈরাগ্য দৈন্য নিষ্ঠা ভালো জিনিস সব যেখানে সেখানে থেকে কেনা যায় যে কোনো দোকানের থেকে আমরা যেমন 5টা দোকান খুঁজে দাম করে ভালো জিনিসটা পাইকারি পাইকারি হারে ভালো জিনিসটা কিনতে চেষ্টা করি পাইকারি রেটে কিনতে চেষ্টা করি না তেমনি যে কোনো মহাপুরুষের কাছে থেকে যে কোনো শ্রেষ্ঠ ব্যক্তির কাছে থেকে যার কাছে যা ভালো জিনিস আছে যে দোকানে যা ভালো জিনিস আছে সবার কাছ থেকেই আমরা ভালো জিনিস যদি নিই তাহলে আমাদের জীবন আরো সুন্দর আরো মধুময় আরো কমনীয় হয়ে উঠবে আরো উজ্জ্বল শান্তি নিলয় হবে
তো আমাদের বিবেক বন্ধু ব্রহ্মচারী জি মহারাজ অত্যন্ত সময় নিষ্ঠ, নাটুয়া গৌর আমাদের মত এইরকম অসময়ে চলেন না, ওনার প্যাকনা আছে কি আমাদের প্যাকনা আছে কি আমার প্যাকনা আছে তা কে জানে, উনি সময় মতো শরণ করেন, সময় মতো জাগরণ করেন, সময় মতো উনি চলেন বলেন, আমাদের বিবেক বন্ধু ব্রহ্মচারী জি মহারাজ সময় মতো টহলে বেরোন, সময় মতো সব কাজ করেন, সময় মতো মালা গেতে পড়ান, সময় মতো অর্চনা করেন। উনি বলেন ঘড়ি ভগবান, ভগবান তো ভগবানই, ভগবান তো ভগবানই, তাকে কেউ ছোট করছে না, কিন্তু ঘড়িও ভগবান, নিয়মও ভগবান, আদর্শও ভগবান। এই জন্য উনি ঘড়িকে অত্যন্ত মর্যাদা দেন। আমরাও সময় সীমা, নিয়ম সেবা, নিয়ম সীমা, কারণ শ্রীমন্দির না, শ্রীমন্দিরে সময় সীমা লঙ্ঘন করলে, নিয়ম সেবা উল্লঙ্ঘন করলে, নিয়ম মতো যে সেবা হয় সেই সেবার নিয়ম মর্যাদাকে লঙ্ঘন করলে সেবা অপরাধ হয়। আর এটা ঘড়ির উপরে কেউ নেই, সময়ের উপরে কেউ নেই। তাই নাটুয়া গৌরের শ্রীচরণে আমরা অজস্র দণ্ডবত প্রণিপাত জানাই, তিনি আমাদেরকে কৃপা করুন। বলি শ্রী শ্রী জগন্নাথ মিশ্রের আনন্দ উৎসব কি, শ্রী জগন্নাথ মিশ্র উৎসব কি, শ্রী জগন্নাথ মিশ্র মহোদয় কি, শ্রী শচী দেবী কি, শ্রী নবদ্বীপ চন্দ্র কি, নাটুয়া শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু কি, শ্রী নাটুয়া গৌর কি, লক্ষ্মী প্রিয়া বিষ্ণু প্রিয়া দেবী কি, অনন্ত কোটি গৌর ভক্ত বৃন্দ কি, শ্রীবন্ধু সুন্দর কি, নিহাল খেপা কি, নন্দ দুলাল ভানু দুলালি কি, গজনাথ বিদ্যারত্ন কি, মথুরানাথ পদরত্ন কি, শীতিকণ্ঠ গোস্বামী কি, শ্রী মহানাম্রত ব্রহ্মচারী জি মহারাজ কি, সদ্গুরুদেব ভগবান কি, সন্ত ভগবান কি, সন্ত মহান্ত ভক্ত সমাজ কি, শ্রী নবদ্বীপ দাস মহারাজ কি, সমস্ত বন্ধু পরিকর কি, সমস্ত বন্ধু গণ কি, সমস্ত বন্ধু সেবকগণ কি, আর সমস্ত নদিয়া বাসী কি, আজকের আনন্দ কি, বিবেক বন্ধু ব্রহ্মচারী জি মহারাজ কি, জগত্তারণ ব্রহ্মচারী জি মহারাজ কি, নাটুয়া গৌরীর সমস্ত সেবক অনুসেবক বৃন্দ কি, উপাসক বন্ধু ব্রহ্মচারী জি মহারাজ কি, জয় জয় শ্রী রাধে শ্যাম, শ্রী রাধে শ্যাম, শ্রী রাধে শ্যাম, নিতাই গৌর হরি, গৌর হরি, গৌর হরি, জয় নাটুয়া গৌর, জয় নাটুয়া গৌর, জয় নাটুয়া গৌর, জয় বন্ধু সুন্দর, জয় বন্ধু সুন্দর, জয় বন্ধু সুন্দর, জয় মহানামৃত ব্রহ্মচারী জি, জয় মহানামৃত ব্রহ্মচারী জি, জয় মহানামৃত ব্রহ্মচারী জি, জয় সাধু সদ্গুরুদেব ভগবান কি, সদ্গুরুদেব ভগবান কি, সদ্গুরুদেব ভগবান কি, জয় জয় শ্রী রাধে।